আপনারা দেখে বুঝতে পারছেন, সে আমরা যতক্ষণ ধরে ভিডিও করছি সে অনেকটা শান্ত থাকে, যে হাসে বা হঠাৎ হঠাৎ খেপে যায়। আর দেখ আসসালামু আলাইকুম, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সালাম শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা এসেছি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা 2 নং গাজীপুর ইউনিয়ন গাজীপুর গ্রাম নাকি। গতকালকে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে এই মৌসুমীকে নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন মেয়েটা খুব হাসি খুশিতে থাকেন, তো তার পায়ে শিকড় বাঁধা। মেয়েটার হয়তো বয়স হবে, তার বাবা আছেন আমাদের সাথে, আমরা শুনবো আসলে ঘটনাটা কি ঘটেছিল। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো। ভালো আছেন? আপনার নাম বলে। আব্দুল খালেক। আব্দুল খালেক। আচ্ছা খালেক ভাই, ছেলে মেয়ে কয়জন? দুই মেয়ে। দুই মেয়ে। ওনার নাম কি? ওনার নাম মৌসুমী। মৌসুমী। আচ্ছা মৌসুমীর বয়স কত? 14 বছর। 14 বছর মৌসুমীর বয়স। সম্মানিত দর্শক শ্রোতা, 14 বছরে একটি মেয়েকে যে দেখুন শিকল বেঁধে রেখেছে, আসলে এর কারণটা কি আমরা সেই বিষয়গুলো জানবো। আপনারা একটু ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখেন। এই যে পুটপুটে এখনো এই যে 14 বছরের একটা মেয়ে, কতটা মানে তার একটু সমস্যা, আসলে সেই সমস্যাটা কি জন্য হয়েছে বা যে মানসিক সমস্যা সেই বিষয়গুলো আমরা তার বাবার কাছ থেকে শুনবো। আচ্ছা কি হয়েছে একটু আপনার ঘটনাটা বলুন তো। আপনার দুই মেয়ে, মৌসুমী হলো কি বড় না ছোট? বড়। বড় মেয়ে। ছোট মেয়ের বয়স কত? 12-13 হবে। 12-13 হবে। হ্যাঁ, আপনি কি করেন? ঘটনাটা কি হয়েছে একটু বলুন তো। এর আগে চলে গেছে। আচ্ছা বলেন কি ঘটনা, কিভাবে কি ঘটেছিল একটু পুরো ঘটনাটা বলেন। বা মৌসুমী তো এক সময় ভালো ছিল, গত 3 বছর ধরে ওর এই অবস্থা, আসলে কি কি কারণে এরকম হয়েছে? ওই বাড়িঘর ব্যবহারে মানে আমার স্ত্রী রাগ করে গেছে, তারপরে আর আইনি তো ওই মেয়েটা মানে আপনি বলেন কাহিনিটা, আপনার স্ত্রী কেন রাগ করে গিয়েছে বা আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা? সমস্যা ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। তাও আপনি কি কাজ করতেন? মিলে চাকরি বাকরি করতাম। মিলে চাকরি করতেন? আচ্ছা কিসের মিলে? টেক্সটাইল মিলে। টেক্সটাইল মিলে চাকরি করতেন, শ্রমিক? শ্রমিক। শ্রমিক। তারপরে? তারপরে বলেন যে বাড়িতে বলা। আপনি ওখানে কি ঘটেছিল, আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন কি? অ্যাক্সিডেন্ট মানে বাড়িতে বলা, এমএলএ কাজ করে বাড়িতে বলা, এই রুটে রুটে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ। তারপরে? তারপরে এই আর কি সংসার দেওয়া চলে গেলো না, চাল দিলে মানে তার ধরো অভাবে মানে আর কি আমার এই চলে গেলো। অভাবের কারণে মশুর মা চলে গিয়েছে তার বাবার বাড়ি। হ্যাঁ, বাড়ি। কত বছর হলো চলে গেছে? 5-6 বছর। 5-6 বছর। এমনি আপনার সাথে কি তার যোগাযোগ হয়? না। যখন মৌসুমীর আম্মু চলে গেছে তখন মৌসুমী ভালো ছিল? হ্যাঁ। হঠাৎ করে এই সমস্যা কেন হয়েছে বলবে? ওই যে তোর মারা যাওয়ার পর থেকে মানসিক এর আগে তো মেয়েটা ভালো ছিল। মেয়েটা ভালো ছিল, মানে মা যখন চলে গিয়েছে তারপর থেকে আস্তে আস্তে মানে নিচে পড়তে এইরকম সমস্যা রয়েছে। দর্শক শ্রোতা, আসলে বিষয়টা খুবই মর্মান্তিক একটা ঘটনা। যখন মৌসুমী ভালো ছিলেন তার মা চলে গেছেন, যখন মৌসুমীর বাবা একটি মিলে কাজ করতেন শ্রমিক হিসাবে, তো কাজ শেষ করে আসার পথে হয়তো রোড অ্যাক্সিডেন্ট হয়েছেন বা আপনার পায়ে কি ভেঙে গেছিল? হ্যাঁ, ভেঙে গেছিল। সংসারের অভাবের কারণে মৌসুমীর মা চলে গিয়েছে, কিন্তু এরপরে হয়তো মেয়েটা এমনভাবে আঘাত খেয়েছে মানসিকভাবে, তারপর থেকে এই অবস্থা। আচ্ছা তার মা চলে যাওয়ার কতদিন পরে এরপর আপনার কোনো ডাক্তার দেখিয়েছে? দেখেছি। কোথায় ডাক্তার দেখিয়েছেন? কাপাসিয়া। কাপাসিয়া গিয়ে ডাক্তার দেখেছেন। আচ্ছা কি বলছিলেন ডাক্তার? আপনার পুরো বিষয়টা, আপনি কি পুরো বিষয়টা ভেঙে বলতে পারবেন নাকি এখানে আপনার বাড়ির অন্য কেউ বলতে পারবে বিষয়গুলো? বিষয়গুলো বলতে পারবো, এরা বলবো, আমি বলতে পারবো। আচ্ছা আমরা তাদের কাছ থেকে শুনবো একটু। আপনি একটু মানে পুরো ঘটনাটা একটু বলেন, মানে কারণ এইরকম একটি মেয়ে, আপনার মেয়ে তো মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর, মানে যখনই আমরা ক্যামেরা ধরছি খুব হাসি খুশিতে থাকে। হ্যাঁ, তো এই মেয়েটার কি সমস্যা হয়েছে একটু আপনি একটু খুলে বলছেন। পরে তখন যে ব্যবস্থা করলে ওর টাকা পয়সা নাই, চিকিৎসা জয়েন করবার পরে করতে পারিনি, তার লাগে টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারিনি। দর্শক, আমরা একটু মৌসুমীর সাথে কথা বলার চেষ্টা করি। মৌসুমী কেমন আছো? ভালো আছো? এই যে এদিকে তাকাও,
দর্শক আসলে তো মানসিক সমস্যা আপনারা বুঝতেই পারেন। আচ্ছা গতকালকে আপনার একটি ভিডিও একজন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, তো ওখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে, কার নাম্বার দেওয়া আছে? আমার ভাই। আপনার ভাই? এখন পর্যন্ত কি কেউ কোনো সাহায্য সহযোগিতা করেছে? সাহায্য করছে মানে কি দর্শক শ্রোতা আসলে বুঝেন, গ্রামে কৃষিকাজ করতো, শ্রমিকের কাজ করতো, আসলে সে কিন্তু বিষয়গুলো ভেঙে বলতে পারতেছে না। তাহলে আমরা যতটুকু সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে জানতে পারলাম যে গত 3 বছর ধরে, আচ্ছা এই শিকল বাঁধা কতদিন ধরে শিকল বেঁধে রাখছেন কেন? শিকল বাঁধতে সে দৌড় দেয় জায়গায় দিবি, বিভিন্ন জায়গায় চলে যায়, শিকল বাঁধায় রাখা হয়েছে, শিকল দিয়ে বেঁধে রাখছে। হ্যাঁ, এর খাওয়া দাওয়া বা এভরিথিং কে দেখে? আমি দেখি। আপনি দেখেন? হ্যাঁ আমি দেখি, আমি খাওয়াই দিই, আমি খাওয়ার পরে দিই, আমি গোসল গোসল করে দিই। আমরা আপনাকে হয়তো দেখি একটা ফোনের ব্যবস্থা করে দিব। আর তাছাড়া দর্শক শ্রোতা আসলে এই মেয়েটার এখন পর্যন্ত আপনি কোথায় শুধু কাপাসি আছেন, হসপিটাল দেখাইছেন, সেটা কতদিন আগে? বছর তো হয়ে যাবে, 1 বছর আগে দেখি। এর ভিতরে আর মানে দেখানো হয় না, ও তো চিকিৎসা করলে আমার মনে হয় ও তো এখনো ভালো, ও মনে হয় চিকিৎসা করলে ও ভালো হয়ে যাবে। ওরে যদি উন্নত চিকিৎসার জন্য আমরা ঢাকা নিয়ে যাই, আপনি কি যেতে ইচ্ছুক? হ্যাঁ আমার ভালো চাই, ঢাকা কেন, একটু বড় ডেলে তো মানে যেখানে মৌসুমি ঢাকা যাবা, তুমি ভালো হয়ে যাবা। হ্যাঁ শুনলি, মেয়েটা খুবই হাসি খুশি থাকে, তেমন কোনো কথা বলতে পারে না, বা দেখলেন তো দর্শক আসলে ওর বাবাও কিন্তু আসলে ঘটনাগুলো সাজিয়ে বলতে পারে না। আমরা চেষ্টা করব যে এদের বাড়ির যারা প্রতিবেশী আছেন বা বাড়ির অন্য লোকেদের সাথে কথা বলার জন্য আমরা বিস্তারিত জানবো। আসলে ওর মা যখন, ওর তখন বয়স ছিল কত যখন ওর মা চলে গেছে? তখন 12 হয়ে গেল, 12 বছর। এখন যদি ওর 14 বছর হয় তখন তার বয়স হইব হয়তো, এখন 14 বছর হলে আপনি বললেন 5 বছর আপনার স্ত্রী চলে গেছে, তাহলে তখন 8-9 বছর হবে, 9-10 বছর হবে আর কি। হ্যাঁ, এরপরে মা যাওয়ার পরে মানে কোনো মানসিক ভাবে সে বড় ধরনের একটা আঘাত পেয়েছে? মা পৃথিবীতে মানে মায়ের কাছে সন্তানের নিরাপদ এটা আমরা মনে করি, বা আমাদের যেটি আছে নাকি সবাই মায়ের কাছে সন্তান যে নিরাপদ, কিন্তু যখন এই মৌসুমীর মা চলে গেছেন এরপর থেকে মৌসুমীর মানে এই অবস্থা হয়ে গেছে। কিন্তু এর বাবা, আপনার নামটা পুরো নাম? আব্দুল খালেক। আব্দুল খালেক, তিনি কিন্তু এখন বর্তমানে কৃষি কাজ করেন, মানে তার এমন কোনো সমর্থন নেই যে মৌসুমীকে চিকিৎসা চালাবে। যদি সবাই একটু একটু করে, যদি 1 টাকা করে যদি কোনো সহযোগিতা করেন, তাহলে হয়তো মৌসুমি আবার সেই আগের মতন 8-10টা মেয়ের মতন খেলতে পারবে, ঘুরতে পারবে, লেখাপড়া করতে পারবে। দর্শক, আমরা মৌসুমীর বাবার কিন্তু ফোন নাম্বার নেই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নেই, আমরা দেখি একটা ফোন বা একটা নাম্বার নিয়ে আমরা ভিডিওতে নাম্বারটা দিয়ে দিব, বা পরবর্তীতে আপডেটে সব কিছু আপনাদেরকে জানাবো। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।